আজকে আমি শেখাবো হচ্ছে আপনাদেরকে এভরিডে ইংলিশ, মানে প্রতিদিন আমরা যে ইংলিশ গুলো ব্যবহার করি এগুলা সচরাচর যেগুলো আমরা ইউজ করি এগুলো আজকে শেখাবো। তাহলে আমরা প্রথমে শিখবো হচ্ছে হাউস কি গোয়েং, মানে তোমার কেমন যাচ্ছে বা আপনার কেমন যাচ্ছে, তারপর মানে দিনকাল কেমন যাচ্ছে। এরপর হচ্ছে ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর টুডে, আপনার আজকে কি প্ল্যান, আপনার আজকে কি প্ল্যান, আপনার পরিকল্পনাটা কি। এরপর হচ্ছে আর ইউ বিজি, আপনি কি ব্যস্ত, তারপর অর আর ইউ ফ্রি, আপনি কি ফ্রি আছেন, বইখানে আপনি ফ্রি আছেন। তারপরে হোয়ার আর মাই কিস, মানে আমার চাবিটা কোথায়, হোয়ার আর মাই কিস, চাবিটা কোথায়। হোয়াট টু ইউ ওয়ান্ট টু ইট, আপনি কি খেতে চান, আপনি কি খেতে চান, এগুলো তাহলে আমরা এই পাঁচটি বাক্য আজকে শিখলাম। পরবর্তীতে আরো শিখলাম বাস্তব চারটা, ঠিক আছে। এভাবে আপনারা শিখলে মানে প্রত্যেক ইংলিশ ইয়ারটা বাড়বে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা আশা করি সবাই ভালো আছেন। আই টল্ড ইউ ইয়েস্টারডে ফাইভ সেন্টেন্সেস, টুডে আই উইল টিচ ইউ টেন সেন্টেন্সেস অ্যাবাউট এভরিডে ইংলিশ। আজকে আমরা আপনাদেরকে শেখাবো হচ্ছে দশটা সেন্টেন্স, আমি গতকাল শিখেছিলাম পাঁচটি, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের প্রতিদিন ব্যবহৃত যে বাক্যগুলো এগুলো শেখাচ্ছেন, আশা করি আপনাদের উপকার হবে। আচ্ছা, প্রথমটা হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রথম ফাইন্ড আউট, ফাইন্ড আউট করতে কি বলতো, খুঁজে বের করো, খুঁজে বের করো। তারপর আই ওয়ান্ডার, আমি আশ্চর্য, আই ওয়ান্ডার। তারপরে ইট মে রেন, বৃষ্টি হতে পারে, ইট মে রেন, বৃষ্টি হতে পারে। আই শক, আমি হতবাক, আই শক, আমি হতবাক। আই নো ইউ, আমি তোমাকে চিনি। তারপরে লেটস মিট, চলো দেখা করি। তারপর মাদার ইজ কুকিং, মা রান্না করছে। ফার অ্যাওয়ে, অনেক দূরে। টেক ইট অফ, পোশাক করো বা খুলে ফেলো, অনেকে তোমার পাশে গেলে তোমার আনন্দ হবে যে পোশাকটা খুললো গরম লাগছে, অন্য ড্রেস করো, চেঞ্জ করো, তখন কি বলে, টেক ইট অফ। তারপর ওয়ার্ক ইজ ডান, শেষ। বলতে ট্রি প্লান্টেশন রচনাটা বলো, সহপাঠীতে দেখা তো সহপাঠীতে সহপাঠীতে দেখা তো যে যে ভিডিও করছে এই তো দেখ। ছেলে ছেলেরা বাইরে। আচ্ছা, আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে দোআঁশ মাটি এবং এঁটেল মাটির মধ্যে পার্থক্য, পার্থক্যটা আজকে তোমাদের পড়াবো। আচ্ছা, এখানে এটা হচ্ছে দোআঁশ মাটি আর এই পাশে হচ্ছে এঁটেল মাটি। আচ্ছা, প্রথমটা হচ্ছে দোআঁশ মাটির রং কি বলতো, এরপরে এঁটেল মাটির রংটা কি হয় বলতো, তারপরে দোআঁশ মাটির কণাগুলো কি হয়, আর এঁটেল মাটির কণাগুলো হয় ছোট, তাই না, এঁটেল মাটির কণাগুলো কি হয় ছোট। তারপরে দোআঁশ মাটি হাতে ধরলে শুকনো মনে হয়, দোআঁশ মাটি হাতে ধরলে কি হয় শুকনো মনে হয়, আর এঁটেল মাটিটা ধরলে কি হয় আঠালো, কি মনে হয় আঠালো। তারপরে দোআঁশ মাটিতে বালু কাদা হিউমাস থাকে, আর এঁটেল মাটিতে কি ফসল বেড়ে ওঠার উপাদান থাকে, মানে তোমার দোআঁশ মাটিতে বেশি কাদা এবং হিউমাসটা বেশি থাকে, আর দোআঁশ মাটিতে গম বা ভুট্টা ভালো জন্মে, আর এঁটেল মাটিতে শিম এবং কাঁঠাল ভালো হয়। ওকে, সবাই বুঝছো এটা, সবাই সবাই খাতাল দিয়ে দাও। আচ্ছা, এখানে দেখো এখানে একটা প্রশ্ন আছে, হাউ ওয়াজ দা ফার্মার উইথ দা ক্রোস, এর উত্তরটা কি হবে, দা ক্রোস, দা ক্রোস না, এখানে ফার্মারটা আগে আসবে, কি হবে, দা ফার্মার ওয়াজ অ্যাংরি, দা ফার্মার ওয়াজ অ্যাংরি উইথ দা ক্রোস, উইথ দা ক্রোস। আবার একসাথে, দা ফার্মার ওয়াজ অ্যাংরি, দা ফার্মার ওয়াজ অ্যাংরি উইথ দা ক্রোস, উইথ দা ক্রোস। আচ্ছা, এরপরে প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডিড দা ফার্মার স্প্রে ইন হিজ ফিল্ড, মানে সে তার মাঠে কি ছড়িয়ে দিয়েছিল, এর উত্তরটা হবে, দা ফার্মার, দা ফার্মার স্প্রে স্প্রে
মাঠে নেট ছড়ে দিয়েছে, নেট মানে জাল ছড়ে দিয়েছে। আচ্ছা এরপর একটা, ওয়াই ওয়াজ দা ফার্মার গ্লাড, ফার্মার কেন খুশি হয়েছিল? দা ফার্মার ওয়াজ গ্লাড টু সি দা এন্ট্র্যাপড ক্রোস। দা ফার্মার ওয়াজ গ্ল্যাড মানে কাকগুলা কোথায় ধরা পড়েছিল? এর উত্তরটা হবে দা ক্রোস ওয়্যার কট ইন দা নেট। The farmer wire caught in the net. The farmer wire caught in the net. Okay, thank you so much. খুব সুন্দর ড্রয়িং দেখতে পাচ্ছি না, কাশ্মীর এটা না কাশ্মীর, তবে এটা কার ঈশা, এটা হচ্ছে আশিকা জান্নাতের, আর এটা হচ্ছে মহিমা, মহিমা আর এটা হচ্ছে কার পুষ্প, এটা হচ্ছে পুষ্প। আচ্ছা আচ্ছা আচ্ছা